আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 253-তে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 211 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 212 এবং 213 নং আয়াত আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة الله يرزق من يشاء بغير حساب كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم. পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তাদাল পেশতুদ হায়াতুদ কাফারুল হায়াতুদ দালনুন পেশদুন ইয়া আলিব জবর ইয়া জবরের পরে খালি আলিফ তা জবরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। দুনিয়া হায়াতুদ দুনিয়া অ জবর অ ইয়া সিন জবর ইয়াস ওয়া ইয়াস খ জবর খ ওয়া ইয়াস খ র পেশরু পেশের পরে জজমাল হ তাই পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া ইয়াস খরু নুন জবর না وَيَسْخَرُونَ مِنْ ذِرْمِ مِنْ نُنْ لَمْ زَبْرْنَا الْمِنَ لَمْ زَبْرْلَا مِنَ اللَّذَا لِيَذِرْ ذِي جِرِرْ قَرَ جَزْمَ لَا يَا تَي جِرِرْ كَيَا كَلِبْ قُرِ مَنِهْ دِرْ كَيَا قُرِ بُرْتَ هَمَي مِنَ الَّذِي نُنْ زَبْرْنَا مِنَ الَّذِينَ حَمْزَا خَرَ زَبْرْ آ خَرَ زَبْرْ رَجُنْنَا كَلِبْ تَعْنَ مِنْ زَبْرْ مَا آمَا نُنَا بِشْنُو পেশের পরে জজমাল হওয়া তাই পেশকে একালেপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আমানু زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا ولم زبر ولم زبر له ولا ذل يذر ذي جرر بار جزم الله يا تجير كي أكلب قري منه دلقي قري برطاب والذي ننتا زبرنات والذين تزبرتا نتقب وزبر قو نتقو والذين اتقو فَأَوْزَبُرْ فَوْقَبْ زَبُرْ قَفْ فَوْقَ هَمِمْ پِشْهُمْ فَوْقَهُمْ يَوْ زَبُرْ يَوْمِمْ لَمْ زَبُرْ مَلْ يَوْمَ الْقَبْزِرْقِ يَا كَرَ زَبُرْ يَا كَرَ زَبُرْ جُنْ اَكَلْ پْرَعْنِمْ زَبُرْ مَا قِيَامَ تَعْزِرْتِ قِيَامَتِ جدے ہم رکھانے تھامی تحالے گول تاٹا ہا ہوئے مکٹے جوزم ہوئے قیامہ ہوئے وَالَّذِينَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيَامَةِ অলম জবর ওয়াল্লাম খারা জবরুল্লাহ খারা জবর জন একাল প্রাণ অল্লাহ হাফেশ হু অল্লাহ হু ইয়ার জবর ইয়ার হাফেশ হু ইয়ার রুজু কপেশ কু ইয়ার রুজু কু অল্লাহ হু ইয়ার রুজু কু মিম ইয়া জবর মাই মানে সাকিনের পরে ঈদগাহ আগুন্দর হরফ ইয়া এসেছে মানে সাকিনকে গুণ করে পড়তে হবে। মাই ইয়া জবর ইয়া শিন আলিফ জবর শাহ জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিক পরিমাণে দীর্ঘ করিয়া পড়ার পরিবর্তে চার আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইয়াশা হামজা পেশ ইয়াশা ও
من يشاء بازر به غير يزبر غير بغير زر بغير حاضر حي سين الف زبر سا জবর পরে খালি আলিফ তাই জবরকে একালেপ পরিমাণে তীর্ঘ করে পড়তে হবে। হিসা বাদুই পেশ বিন বাদুই বাদুই জের বিন হিসা বিন যদি আমরা এখানে থামি তাহলে জবর পরে খালি আলিফ এই জবরকে একালেপের পরিবর্তে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং বার উপরে একটা জজম হবে। হিসাব আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কাফ জবর কা নুন নুন জবর নান কাফ আলিফ জবর কা নুন নুন জবর নান জবর পরে খালি আলিফ তা জবরকে আকালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং হরকতের পরে নুনের উপরে তাশদীদ তা এখানে ওয়াজিব পূর্ণ করতে হবে। কানান নুন আলিফ জবর না জবর পরে খালি আলিফ তা জবরকে আকালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। সিন পেশ সু নাসু কানান নাসু হামজা মিম পেশ ওম হরকতের পরে মিমের উপরে তাশদীদ তা এখানে ওয়াজিব পূর্ণ করতে হবে। ওম মিম জবর মা ওম মাহ তা ওয়াও দুই জবর তাও তানবিনের পরে ঈদগাহ বাগুন্দার হরফ অও এসেছে তাই তানবিনকে গুণ না করে পড়তে হবে। ওম মা তাও অও আলিম জবর গ জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। হাজের হি অ হি দান জবর দা অ হি দা তা দুই জবর তান অ হি দা তান যদি আমরা এখানে থামি তাহলে গোলতাটা হা হবে এবং একটি জজম হবে অ হি দা এরকম হবে। كان الناس أمة واحدة فزبر فهم بزبر فبع عين زبر فبع سلم زبر سل فبع سلم كر زبر لا كر زبر جن أكلبتان فبع سل هانون بيشون حركو تر پاره دنو پر تجديد تاكن واجب گرنا بي نون زبرنا هن فبع سل هن একালে পরিমাণে দীর্ঘ করে পড়তাম মুবাশ্বিরি নুন জবর না মুবাশ্বিরি না জবর পেশমু সাকিনের পরে ইকফার হরফ জাল এসেছে তাই নুন সাকিনকে গুণ না করে পড়তে হবে। অমুং জালদের জি অমুং জি রয়েজের রি জেরের পরে জসমালাইয়া তাই জেরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। অমুং জিরি নুন জবর না অমুং জিরি না যদি আমরা এখানে থামি তাহলে জেরের পরে জসমালাইয়া এই জেরকে একালিফের পরিবর্তে তিন আলিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং নুনের উপরে একটা জজম হবে। অমুং জিরিন فبعث الله النبيين مبشرين ومنذرين او زبر وحمزان زبر ان نون ساكن ربوري اكفر حرف زها ايش سيدا نون ساكن كي قلنا كرا قلتها بي زها زبر زها وانسا لم زبر لا وانسا لا ميم زبر ما عن زبر عه مع حبشه معه ميم لم بشمل معهم وانزل معهم كبزر كي তা খারা জবর তা খারা জবর ওজন একল প্রিন্ট বা জবর বা কিতা বা বাল আমজের বিল হাক জবর হাক বিল হাক কবজের কি বিল হাক কিতা বা বিল হাক লামজের লি ইয়া হা জবর ইয়াহ লি ইয়াহ কাপেশ কু লি ইয়াহ কুমিম জবর মা লি ইয়াহ কুমা বিল হাক লি ইয়াহ কুমা বা ইয়া জবর বাই নুন নুন জবর নান হরকতের পরে নুনের উপরে তাজদিদ তা এখানে ওয়াজিব গুণ হবে। বাই নান নুন আলিফ জবর না জবর পরে খালি আলিফ তাই জবরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। বাই নান না সিনজের সি না সি লিয়াহ কুমা বাই নান না সি ফা ইয়াজের ফি জেরের পরে জজমা লাইয়া তাই জেরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ফি মিম খ জবর মাখ ফি মাখ তা জবর তা ফি মাখ তালাম জবর লা মাখতালা হা ও পেশ ফু পেশের পরে জজমা লাও তাই পেশকে একালিক পরিমাণে জীর্ঘ করে পড়তে হবে। ফি মাখতালাফু ফায়েজের ফি জেরের পরে জজমা লাইয়া তাই জেরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ফি হাজের হি ফি হি যদি আমরা এখানে থামি তাহলে জেরের পরে জজমা লাইয়া এই জেরকে একালিকের পরিবর্তে তিন আলিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং হার এবার একটি জজম হবে। ফি এরকম وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه.
أ زبور وا ميم خ زبور مخ أ مخ ت زبور تا أ مخ تا لم زبور لا أ مخ تلا فا زبور فا أ مخ تلا فا فا يزر في جر بر جزم لا يا تا جر كي أكل بوري مني ديك غور برتا في حاضر هي في هي أ مخ تلا فا في هي حمزة لم زر إل لم لم زبور لا إلا لم زبور لا إلا لا ذل يزر زي জেরের পরে জজম লাইয়া তাই জেরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ইল্লাল্লাযীন জবর না ইল্লাল্লাযীন হামজা পেশ ও পেশের পরে জজম লাওয়াও তাই পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে তা ওয়াও পেশ তু পেশের পরে জজম লাওয়াও তাই পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে উ তু হা পেশ ও উ তু হু মিম নুন জের মিন নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসার কারণে নুনে সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে গণ্য করে পড়তে হবে মিম বা জবর বা দা জের দি মিম বা দি মিম আলিফ জবর মা জবর পরে খালি আলিফ তাই জবরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ও তু হু মিম বা দি মা জিম আলিফ জবর যা জবরের পরে খালি আলিফ এরপরে আসলি হামজা আসার কারণে জবরকে চার আলিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে যা হামজা তা জবর আত যা আত হা পেশ হু যা আত হু মিমলাম পেশ মুল যা আত হুমুল মা যা আত হুমুল বাই জবর বাই জেরি বাই গি নুন খারা জবর না খারা জবর জন্য একল প্রাণ বাই ইয়ে না তা পেশ তু বাই ইয়ে না তু বাগন জবর বাগ ইয়া দুই জবর আন তানবিনের পরে ঈদগাহ বাগন সরি ক্লাবের হরফ বা আসার কারণে তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া ইয়ান ছিল ইয়াম হবে গুণ্য করে পড়তে হবে বাগ ইয়াম বা ইয়া জবর বাই নুন জবর না বাই না হামিম পেশ হুম বাই না হুম বাগ ইয়াম বাই না হুম অমাখতারা ফাফি হি ইল্লাল্লাযীনা উতুহু মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনাত مِن بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَاتُ بَغْيًا بَيْنَهُمْ فَزَبُرْ فَحَ زَبُرْ حَفَّهَا دَلْ لَمْ زَبُرْ دَلْ فَحَ دَلْ لَمْ خَرَ زَبُرْ لَا خَرَ زَبُرْ جُنَّا كَلِبْرَانْ فَحَ دَلْ لَا حَلَمْ پِشْهُ الْفَحَ دَلْ لَا هُلْ لَمْ زَبُرْ لَا هُلْ لَا ذَلْ يَذِرْ ذِي جِرِرْ پَرَ جَزْدُمَ الْعَيَا تَعِ جِرْ كَيَا كَلِبْ پُرِمَنِهِ دِرْ كَيَا كَرِبْ پُرْتَهَوَي الذين زبرنا الذين فهد الله الذين حمزه كره زبر ا كره زبر جنا كرتان ميم زبر ما ا ما نون او بشنو পেশের পরে জজম লওয়াও তাই পেশকে একালেক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে আমানু লামজের লি মিম খ জবর মখ লি মখ তা জবর তা লি মখ তা লাম জবর লা লি মখ তালা তালা ফা ও পেশ ফু পেশের পরে জজম লওয়াও তাই পেশকে একালেক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে লিমাখতালাফু ফা ইয়াজির ফি জিরের পরে জজম লাইয়া তাই জিরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে হাজির হি ফি হি মিম জির মি নুন লাম জবর নাল মিন আল হাক অব জবর হাক কব জির কি হাক্কি মিন আল হাক্কি বাজির বি হামজা তাজির ইজ বি ইজ নুন জির নি বি ইজ নি হা খারাজির হি খারাজির জন্য একালিক টান বি ইজ নি হি যদি আমরা এখানে থামি তাহলে বিইজনি অর্থাৎ হার ওরেটি জজম হবে ফাহাদাল্লাহু আল্লাযীনা আমানু লিমাখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইজনি ওলাম জবর ওয়াল্লাম খারা জবর লা খারা জবর জন্য একালে প্রাণ আল্লাহ হাফেশ হু আল্লাহু ইয়াহা জবর ইয়াহ দাল ইয়াজের দি জেরের পরে জজম লাইয়া তাই জেরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ইয়াহ দি মিম ইয়া জবর মাই নুন সাকিনের পরে ইদগামে বাকুন হরফ ইয়া এসেছে তাই নুন সাকিনকে গুণ করে পড়তে হবে মাই ইয়া জবর ইয়া মাই ইয়া শিন আলিফ জবর শা জবরের পরে খালি আলিফ তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে কিন্তু যেহেতু এরপরে একটি আসলে হামজা এসেছে তাই এক আলিফ পরিমাণে না হয় এটা চার আলিফ পরিমাণে হবে এটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল যখন উপরে একটি চিকো মোটা চিহ্ন আছে মাই ইয়া শা হামজা পেশ ও মাইন ইয়া শাও হামজাজের ই লাম খারা জবরলা খারা জবরের জন্য একালিফ টান ইলা সদজের সি র আলিফ জবর র জবরের পরে খালি আলিফ
তাই জবরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। সৈর তামিম দুইজের তিম তানবিন পরে ঈদগাহে বাগুন্নর হরফ মিম এসেছে, তাই তানবিনকে গুণ করে পড়তে হবে। সৈর তিম মিম সিন পেশ মুস্তা জবরতা মুস্তা কফ ইয়াজের কি জিরের পরে জজমল আইয়া, তাই জিরকে একালেক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মুস্তাকিম দুইজের মিন মুস্তাকিমিন, যদি আমরা এখানে থামি তাহলে জেরের পরে জজমল আইয়া এই জেরকে একালিফের পরিবর্তে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং মিমের উপর একটি জজম হবে মুস্তাকিম। এরকম আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম। এ পর্বের আলোচনা এ পর্যন্ত। আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।